আমার জীবনে আমি অনেক পাপ করছি। তার মধ্যে সবথেকে বড় কথা হলো রাস্তার পোলাপাইনের মতো অ্যাটিটিউড মই স্ট্যাটাস বানাইছি। ওয়ার্নিং ওয়ার্নিং ওয়ার্নিং, তুমি যদি 18 বছর নিচে হয়ে থাকো, তুমি যদি এখনো ফিটার কাও কিংবা তুমি এখনো নিজেকে বাচ্চা মনে করো কিংবা তুমি যদি নিজেকে নিজে অনেক বড় মনে করো তাহলে এই ভিডিও তোমার জন্য না। তোমার মাথায় যদি তিল পরিমাণ ঘিলু থাকে তাহলে এই ভিডিও তোমার জন্য না, কারণ এই ভিডিও দেখতে হলে তোমার অনেক ঘিলু খরচ করতে হবে। আর তুমি যদি ভাবো সবসময় অ্যাডাল্ট ভিডিও দেখো তার মানে তোমার মাথায় ব্রেন প্রকাশ হয়েছে তাহলে তুমি ভুল ভাবতেছো। বিকজ দেখো আজকের ভিডিওটা এমন পরিমাণ ভিডিও হইতেছে, তুমি যদি আগা মাথা না বুঝো তাহলে তোমার এই ভিডিও দেখার কোনো মানে নাই, তুমি চলে যেতে পারো। আর তুমি যদি টিকটকারের বোকাচ্ছো, তুমি ফ্যান ফলোয়ার হয়ে থাকো, উল্টা পাল্টা ভিডিও যাই যাই কইছে তার মধ্যে হ হ কয়ে তুমি যদি কমেন্ট করতে থাকো তাহলে তুমি ভিডিওটা স্কিপ করে চলে যাইতে পারো। ভিডিওটা শুধুমাত্র তখনই দেখবা তুমি যখন বুঝতে পারবে যে তোমার বয়স 18 এর উপর আর তোমার মেধা ভালো, তখনই তুমি ভিডিওটা দেখবা। আর না হলে তোমার এই ভিডিও দেখার দরকার নেই, তুমি এখান থেকে চলে যাইতে পারো রিল্যাক্সে রাস্তাটা ডান দিক দিয়া। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। এন্ড বাই দ্য ওয়ে ফার্স্ট অফ অল তো বলে নিতে চাই যে কিছুদিন আগে দেখলাম লাইলি আন্টি নাকি মামুনা পুরো রোস্ট করে দিয়েছে। এন্ড আমি একটা জিনিস বুঝাছি না, আমরা কি বাল ফালাইতে আসছি? যাক ভাই, বেসিক্যালি লাইলি আন্টি এই বিষয়টা নিয়ে বেশি কথা কইতেছে যে ভিডিওতে আমি দেখেছি যে আপনি টিকটকার থেকে খুব স্মল করে কথা বলেন, বস্তির পোলাপানের মতো চুল কালার করি নাই। তো অ্যাকচুয়ালি অমরের এই ভিডিওটা তার মাইন্ডে লাগছে একটা কারণে, কেননা তার রাবার ব্যান্ডটা আসলে চুল কালার করে থাকে বস্তির পোলাপানের মতোই। আর যাই হোক, বিষয়টা আসলে আমি যেটা বলতে চাইতেছি ওইটাও না, কিন্তু মেইন বিষয় যেটা আমার কাছে খারাপ লাগছে এটা হলো এইটা, টিকটকারদেরকে স্মল করে কথা বলার কিন্তু কোনো রাইট কারণ নাই। না নাই নাই, আসলে আমরা তো শুধুমাত্র তাদেরকে একটু উল্লেখযোগ্যভাবে তুলে ধরি যে আসলে তাদের কোনো দোষ নাই, দোষ সব আমাদের। আমরা কেন তাদেরকে নিয়ে ভিডিও বানাইতেছি, আমরা কেন ভিডিও বানাইতে গিয়ে মাইয়া গদুদের মধ্যে টিপ মারতেছি, এইসবই তো, তাই না? আর অ্যাকচুয়ালি মানে দোষটা বেসিক্যালি আমাদের মতো ইউটিউবার আর ছাত্রী রোস্টার যারা যারা আছি, আমরাই তো সবসময় বুইরা মহিলা দেখতেছি বিয়ে করার লেগে যাগো টাকা বেশি আছে। যখন একটা জিনিস ওই মুরব্বীর কাছে চাইছি, যখন মুরব্বি দেয় না তখন আমরা তাদের কাছ থেকে দূরে চলে যাই। যখন এটা পাবলিকের কাছে জানাজানি হয়ে পড়ে তারপরে এটা প্র্যাঙ্ক বলে আর কি মানুষের ভালোবাসা কেমন আমাদের প্রতি এইসব দেখার জন্যই তো করি, তাই না? অ্যাকচুয়ালি তাদের কোনো দোষ নাই, তারা তো আসলে হাই লেভেলের মনে করো এক একজন ডুপ্লেক্স বাসার মধ্যে থাকে আর আমরা তো বস্তির মধ্যে থেকে থেকে ভিডিও বানাইতেছি মা দাচ্চাদেরা। তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করি নাই। দেখো ভাই, বাংলাদেশের মধ্যে কত বস্তি আছে তার হিসাব যদি আমি কমপ্লিট করতে চাই তা আমার দ্বারা সম্ভব না এত পরিমাণ হিসাব করে। তো আমি জাস্ট এটাই বলতে চাই, বস্তিতে তারা থাকে না যারা কিনা আসলে বস্তিতে থাকে, আসলে তারা বস্তির পোলাপান যারা কিনা টিকটক অ্যাপস এর মধ্যে ডুইবা থাকে। তো বেসিক্যালি আমি তোমাদেরকে একদম ট্রুথটা বলে দিই, কারণ এই যে লাইলি আন্টির যে জামাইটা আসলে মামুন ভাই, তার কিন্তু চুল কালার করা থাকে অ্যালবয়েজ, আর সে সবসময় চুল কালার করে ভিডিও টিকটকে আপলোড করে। আর অমর এই দিক দিয়ে মনে করে একটা অ্যাটিটিউড মানে স্ট্যাটাস বলেছে, সে হোক ফকির নিসুদা কিংবা তার রাস্তায় কেউ গণার ধরে না সাবজেক্ট আলাদা, তারপরেও কিন্তু সে একটা অ্যাটিটিউড মানে স্ট্যাটাস আপলোড দেওয়ার পরেও পাবলিকের টিকটকে তার ভালোই রেসপন্সিবিলিটি দেয়, স্বাভাবিক একটা ব্যাপার। হ্যাঁ, সরাসরি দ্বারা যদি কেউ কথা কইতে পারে দেন ওরে মানা যায়। তো আমি জাস্ট এটা বলতে চাইতেছি সে যে একটা কথা বলছে যে বস্তির পোলাপানের মতো চুল কালার করে না, তার এই কথার আগে লাইলি আন্টির বুকের মধ্যে গিয়ে আঘাত মারছে, যার কারণে আর কি তিনি এই ভিডিওটা বানাইছে। তো আমি আর একটা কথা বলতে চাই, আপনাদের তো টুকটাক ফ্যান্স ফলোয়ারের অভাব নাই, তাই না? তো আমি এই একটা জিনিস আপনাদের কাছ থেকে জানতে চাইতেছি যে আপনাদের যে ফ্যান্স ফলোয়ার গুলো আছে ওইগুলা কি মানে অনেক হাই লেভেলের ফ্যান্স ফলোয়ার? লাইক অমর, আমি তোমার জিজ্ঞাসা করতেছি তোমার কি ফ্যান্স ফলোয়ার গুলো সব ডুপ্লেক্স বাড়িতে থাকে নাকি বননীতে ফ্ল্যাট কিনে দিছ করে? না যদি দিয়ে থাকো তাহলে আমি তোমার ফ্যান্স হয়ে যাই, আমারও একটা বননীতে ফ্ল্যাট দিয়ে দাও ভাই। তো অমর, এই একটা জিনিস তুমি খুব ভালো করে বুঝো, কেননা তোমার 2 মিলিয়নের উপরে ইউটিউবে ফলোয়ার আছে, তার মধ্যে তুমি কত পার্সেন্ট শিওর দিবা যে এত পার্সেন্ট বস্তিতে থাকে না? আর আর একটা বিষয় আমাদেরকে শিওর দিও যে তাদের চুলের কালার নাই, তারা সবাই চুল কালো করে রাখছে। দিতে পারবা একটা প্রমাণ? দিতে পারবা? যদি পারো তাহলে একটা সাবজেক্ট আলাদা না, কথা ঠিকই আছে, সে যেমন তার ফ্যান্স ফলোয়ার এমন, তাহলে সে একজনের বিষয়ে এরকম দাপট দেখাইতে পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু হ্যাঁ, ওই দিক দিয়ে যে লাইলি আন্টি যে রাইট রাইট করতে টিকটক আর করে পিছন মারার দায়িত্ব আমাদের, আপনিও একজন টিকটকার হওয়া সত্ত্বেও আর একটা টিকটকারের কেমনে রোস্ট করতেছেন আমার জানার বিষয়। মানে রোস্ট হইলে ওইটা রোস্ট না, তারপরে কিন্তু আপনি যেসব কথা বলতেছেন এটা একটা রোস্টার, যা যা বলে তাই আর কি আপনি বলার চেষ্টা করতেছেন, কিন্তু একটু শুদ্ধ আর ভদ্র ভাষায় বলতেছেন যাতে সে না বুঝে।
আর আই থিং সে এটা নিয়ে কোনো প্রকার রিপ্লাইং সামথিং কিছু করবে না আমি জানি কেননা সে চিন্তা করেছে আমার তো এখন বর্তমানে ভালোই ফ্যান্স ফলোয়ার কিন্তু সে একটা জিনিস খুব ভালোভাবে বুঝলা গেছে যে তার লাইভ জার্নিটা শুরু হয়েছে এইসব প্রতিবন্ধী প্ল্যাটফর্ম থেকে লাইকি টিকটক প্ল্যাটফর্ম থেকে তার লাইভ জার্নিটা শুরু আর সে এখন লাইকি টিকটকের মানুষদেরকে অপমান করে বেড়ায় মানে একটা জিনিস বুঝা দেখছো মানে যে থালিতে খাইলো লাস্টে ওই থালিটাই ফুটা করে থই গেল আমার থালিতে আমি খাইছি আর কাউকে খাইতে দিই না তো এই যে তোমার যে ইউটিউবে 2 মিলিয়ন ফলোয়ার সেগুলা কি তুমি ভাবছো সবকটা ইউটিউব অডিয়েন্স পাইছো তুমি আমার বাল পাইছো তোমার ইউটিউব থেকে হাতে গোনা 10-12 জন চিনে না তোমার যা চিনে সব হইলো টিকটক থেকে তোমারে চিনে আর তাছাড়া তোমার ইউটিউব থেকে গোনাই ধরবো ভাই তুমি এতটাও সেলিব্রিটি না মানে এখনকার যুগের কিছু নতুন নতুন বলা বানাইছে যারা কিনা কিছুদিন যাবত অনলাইনে কাজ করার পরে নিজেকে অনেক বড় বড় ক্রিয়েটর ভাবে যখন কিছু ফলোয়ার্স পাওয়া যায় কিন্তু তারা ভুলে যায় ভাই এইসব অ্যাটিটিউড বেশি দিন টিকে না যেমন আমি তোমাদেরকে একটা বিষয় বলে দিতে চাই দেখো আমাদের যেমন রাকিব হোসেন আছে যে কিনা বর্তমানে বাংলাদেশের 1 নম্বর ব্লগার হয়ে যাবে যাবো কিন্তু দুর্ভাগ্যবশত এন যেহেতু তৌহিদ আফ্রিদি র্যাঙ্কিং আছে তার ফলে এখনো তার 2 নম্বরেই থাকতে হয়েছে তৌহিদ আফ্রিদি আর রাকিব হোসেনের ভিডিওর মধ্যে একটা জিনিস খুব ভালো মিল আছে যেমন ধরো ভাই আমাদের তৌহিদ আফ্রিদি ভাই কিন্তু ভালো ভালো কমেন্ট পায় আর ওই দিক দিয়ে আমাদের রাকিব হোসেন ভাই খালি গালি খায় তো ভাই একটা জিনিস মাথায় রেখো যে সবারই একসময় ট্রেন্ডিং টাইম থাকে তো ট্রেন্ডিং টাইমটা মনে করো যে আস্তে আস্তে একটু সময় অনেকের লাগে কিন্তু হ্যাঁ তোমাদের ট্রেন্ডিং টাইমটা আছে আপাতত তুমি আজীবন ধরে রাখতার ভাই এত ক্ষমতা তোমার বাপদাদারও নেই কত বালসা লাইভ যাইবো এগুলাই স্বাভাবিক ছোটবেলাতে এগুলাই দেখে আইছি ভাই আর কিছু অডিয়েন্স তো আছে মনে করো ভাও এতক্ষণে মনে করো আমার কমেন্ট বক্সে গাইলে উড়াইলে ভাই তখন তো বুকে ধরে জাস্ট এতটুকুই কইতে চাই ভাই তখন মাথায় যেহেতু সেন্স নাই তাহলে এইসব ভিডিও কেন দেখতে হস আর ভাই এসব টিকটকার টিকটকার কিলাকিলি মারামারি এসব ওইব ওইতে দেন কিন্তু মাঝখানে লাইলি আন্টি এরকম মাদার চুদগিরি করলোকে আপনি চুল কালার করাকে বস্তি টোকাই এসব বলছেন তাহলে কি ব্রাজিলিয়ান ফুটবল প্লেয়ার নেইমার বস্তি গরিব টোকাই ফকির এখন ভাই এই একটা বিষয় আমি কোনোভাবেই ছাড়তে পারলাম না ভাই যে জায়গায় বিশ্বের 3টা সেরা প্লেয়ার তার মধ্যে রোনালদো মেসি নেইমার সেখানে দুটো প্রতিবন্ধীর কিলাকিলির মধ্যে নিয়ে আসছে নেইমার রে যেখানে বিশ্বের সেরা প্লেয়ারদের মধ্যে একজনের কাতারে পড়ে হয়তো বা তার কাছে ব্যালন্ডিয়ার গোল্ডেন বল এসব কিছুই নেই তবে স্কিলের ক্ষেত্রে রোনালদো মেসি হ্যাঁ দামই নেই ওর পাশে যেটা সত্য কথা হ্যাঁ আমি একজন ব্রাজিলিয়ান সাপোর্টার হওয়া সত্ত্বেও আমি জানি আমি রোনালদোর অনেক বড় ফ্যান আমি এই ক্ষেত্রে আমি সবসময় নেইমার রে আগে তুলি আর হ্যাঁ আমি মেসিরে অনেক ভালোবাসি বিকজ দেখো ভাই যার স্কিল দেখে পুরো বিশ্ব ফিদা যার কাছে কোনো বিশ্বকাপ নাই যার কাছে কোনো ব্যালন্ডিয়ার যার কাছে ভালো কোনো কাপও নাই তারপরও কিনা সে বিশ্বসেরা স্কিল প্লেয়ার আর তারে তুই লাঞ্চে দুই প্রতিবন্ধীর মাঝখানে আমি বুঝলাম না এসব বোকাচোদা গো মাথায় কি গিলু টিলু কিছু নাই এখন ভাই নর্মাল একটা কথা তোমাদেরকে বলে দেয় যদি তোমাকে পুটকি আঘাত লাগে দেয় তাহলে আমার দোষ নাই ভাই নেইমারের একটা বালের সমান মনে করো তোমাকে অমর আর এই লাইলি ইমামুন এগুলোর দামও নেই খাঙ্কির বলার এরপরে কম পেসারিং কর প্রতিবন্ধী প্রতিবন্ধী মারামারির মাঝখানে এখানে নেইমার আসবে কেন ভাই নেইমারের কি দোষ তো ভাই যা যা আমার কাছে লিগেলি অ্যান্ড ট্রুথলি মনে হয়েছে আমি তাতা বলছি তোমাদের ভালো লাগলে ভালো কমেন্ট করবা আর যদি মনে হয় যে তারপর আমি খারাপ কথা বলছি তাহলে ভাই তোমার কাছে আরেকটা রিকোয়েস্ট থাকলো যে তুমি আবার ভিডিওটা রিভাইজ করে দেখো যে আমি কোনো কিছু ভুল বলছি নাকি যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে তুমি আমাকে বাজে মন্তব্য করো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট বাট একটা কথা মাথায় রেখো এই বাচ্চা বোলা বাইনের মতো অকারণে ফালতু কমেন্টে গালি দিয়ে এতে আমার বাল ছেড়া যায় না তো আর কোনো নেক্সট নেই আজকের জন্য এতটুকু যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছেন আমার জন্য দোয়া করেন আপাতত জন্য গেলাম 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 গেলাম